বস্তুর যে আকার আছে ওই আকারের উপর ডিপেন্ড করে কিন্তু ওর বিভিন্ন নাম আছে। যেমন এটা একটা গোল বৃত্তাকার, তাই তো? এটা একটা ঘন বস্তুর আকার, এটাও একটা ঘন বস্তুর আকার, এরকম আকারের ঘন বস্তু হয় তো? গোলাকার ঘন বস্তু কি হয়? বল বল হয়, ডিসকাস বল হয়, লোহার বলগুলো যেগুলো খেলে না ওইসব বলগুলো হয়। আবার কোন কোন ঘন বস্তু কি হয়? বর্গাকার হয়, দেখো চারিদিকে সমান, চারিদিকে সমান হয়। আবার আবার কোন কোন ঘন বস্তু কি হয়? ত্রিভুজ আকার হয়, হয়তো? যেমন এর নাম কি? এরা গোলাকার, তাহলে এর নাম হয়ে গেল গোলক। এটা আয়ত আকার, এর নাম হয়ে গেল আয়ত ঘন। এটা বর্গাকার, এর নাম হলো ঘনক। এটা পিরামিড, এবং এই লম্বাও থাকে, দেখো তারও দুমুখ খোলা থাকে আবার তারও দুমুখ বন্ধ থাকে। এই যে লম্বা, এর নাম হয়ে গেল চোম। আর এটা বরের টোপর, যখন বর যখন বিয়ে করতে যায় তখন এই এটা মাথায় দেয়, এর নাম হয়ে গেল কি? সোমচূড়।